আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ফেক এসএমএস করবেন। তো ফেক এসএমএস করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, কেননা এটা হোয়াটসঅ্যাপের যেটা মেন অ্যাপ্লিকেশন আছে ওইটা দিয়ে করা যায় না। সেজন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো, আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, জাস্ট এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ ফেক, লিখলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এটা আমার কাছে চলে আসছে এই যে এই অ্যাপ্লিকেশনটা, কারণ এটা রেটিং পয়েন্ট অনেক ভালো, 4.7। সেজন্য আমরা এটা ইনস্টল করব। এটা ইনস্টল করার পর জাস্ট সিম্পলি আপনি ওপেন করবেন, আর এখান থেকে যদি আপনারা ইনস্টল করতে না চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। এরপর ফেক এসএমএসটা কী জন্য করবেন, মনে করুন আপনি আপনার কোনো বন্ধুর সামনে আছেন, তাহলে তো আপনি আপনার বন্ধুর সাথে একটু রাগাতে চান, তার গার্লফ্রেন্ডের নাম দিয়ে আপনি তাইলে তার সাথে চ্যাট করতে পারেন, বা কারোর সাথে আপনি চ্যাট করতেছেন সেটা আপনি কাউকে দেখাতে পারবেন। সেই জন্য আপনাকে এই যে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এটা হচ্ছে একটা ফেক অ্যাপ্লিকেশন, এটা একটা হোয়াটসঅ্যাপের কপি আর কি। জাস্ট আপনি এই যে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার যার সাথে আপনি ফেক চ্যাট করতে চান তার নামটা দিয়ে দিবেন। মনে করুন আমি তার নামটা দিব কী, জেনিফা, ঠিক আছে, জেনিফা আক্তার দিই, ঠিক আছে, যেহেতু জেনিফার সাথে আক্তার হয় না, তারপরে দিলাম আর কি। স্ট্যাটাসটা তার একটা স্ট্যাটাস থাকে, সেটা দিবেন। কী স্ট্যাটাস, মনে করুন কী স্ট্যাটাস দিব, একটা দিচ্ছে আর কি, যাই হোক, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এটা তার স্ট্যাটাসটা থাকবে। স্ট্যাটাস কী থাকবে সেটা লিখে দিবেন তার এই প্রোফাইল থেকে দেখে, সামথিং ইজ বেটার ধ্যানও লিখি নেই, দেন নাথিং, আচ্ছা ঠিক আছে, দেন এখানে ডাবল ক্লিক করলে তার পিকচারের প্রোফাইলটা চলে আসবে। সে যদি আপনার মেয়ে হয় তার মেয়ের ছবি, ছেলে হলে ছেলের ছবি, ঠিক আছে, তা আমি একটা দিয়ে দিলাম। তারপর এটাকে অনলাইন করে দিবেন, তাকে যেন অনলাইন দেখায়, আর এরপর আর তেমন কোনো কাজ নেই। আপনি সেটাকে অফলাইন রাখলে অফলাইন থাকবে, লাস্ট সিন কত আছে সেটা দেখাবে, যদি অফলাইন রাখেন টাইপিংটা এখানে অন করে দেবেন তাহলে এটা টাইপিং করতে থাকবে, ঠিক আছে। আর এই যে লাস্ট সিনটা আপনি অন করে দিবেন, যদি এটা আপনি অফলাইন রাখেন তাহলে লাস্ট সিন থাকবে, আর যদি অনলাইন করে দেন লাস্ট সিনটা থাকবে না। ওকে, আমি এটাকে অন করে দিলাম। এরপর আমি এটাকে সেভ করব, সেভ করার পর আপনার প্রোফাইলে চলে আসবে, দেখেন কি জেনিফা তার টাইপিং, সে আমার জন্য কিছু টাইপিং করতে, সেখানে টাইপিং করে দেখাবে, আর আপনি চাইলে এখন মেসেজ তাকে পাঠাতে পারেন, এটা সঙ্গে সাথে সঙ্গে সঙ্গে সিন করবে, ঠিক আছে। তো ঠিক এই পদ্ধতিতে আপনি তাদেরকে চাইলে আপনি পিকচারও পাঠাতে পারেন, সব করতে পারবেন, এখানে সব কিছু আছে, ভয়েসের আছে, এখানে ভিডিও কল দেওয়ার সিস্টেম আছে। কেউ বুঝতে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, সবাই মনে করবে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন। এই পদ্ধতিতে এটাকে আমরা এডিট করে যদি আমরা এটাকে অনলাইন করে দিই তাহলে সে অনলাইনে চলে আসবে, দেখেন এটাকে সেভ করি, তারপর আপনি তার এইটা দেন, তখন তার এখানে অনলাইন দেখাবে, এখানে অনলাইন দেখাচ্ছে। তো এই পদ্ধতিতে আপনি চাইলে সবাইকে অবাক করে দিতে পারেন, বা কারো সবার সাথে মজা করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেক এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে। তো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই থাকবে, সেখান থেকে আপনার যদি ভালো লাগে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করতে হবে জানান, লাইক দিতে হবে এবং কমেন্টে কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।